আগের বছর একটা তথ্যচিত্র হয়েছে তার নাম জিল আনক্রেডিটেড সেখানে দেখানো হয় জিল গোল্ডস্টার নামে এক মহিলাকে যিনি পঞ্চাশ বছর ধরে দু হাজারের বেশি সিনেমা টেলিভিশন সিরিয়াল বিজ্ঞাপন এইসবে সবে এক্সট্রার ভূমিকা অভিনয় করেছেন ছবিটা মাত্র আঠেরো মিনিটের পরিচালনা করেছেন অ্যান্টনি ইং নামে একজন তিনি কোনো নেপথ্যভাষ্য রাখেননি ছবিটায় ছবিটা হচ্ছে শুধু পর 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 কয়েকটা দৃশ্যের সমাহার যেখানে জিল আছেন কিছু কিছু জায়গায় স্টিল করে দেওয়া হয় জিলকে দেখানোর জন্য কিছুক্ষণ পরে ছবিটা দেখতে দেখতে আপনি বাঘা বাঘা নায়ক নায়িকা ম্যালকম ম্যাকডাভেল মেল স্ট্রিপ এদের দেখবেন না আপনার চোখটা খুঁজে বেড়াবে সেই লোকটাকে যাকে পরপর আমি দেখে আসছি অর্থাৎ জিলকে তাই অ্যান্টনি এখানে একটা অদ্ভুত কাজ করেন সেটা হচ্ছে আপনি ছবিটা দেখতে দেখতে একজন এক্সট্রাকে খুঁজে বেড়ান একজন নায়ককে নয় একজন নায়িকা কে নয় সেই দৃশ্যের প্রধান যিনি যিনি এটা কিছু করছেন তাকে নয় যিনি পাশ দিয়ে কোথাও চলে যাচ্ছেন বা দূরে ফোন করছেন লিফটে উঠছেন সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছেন ওয়েটার হিসেবে খাবার দিচ্ছেন বা নার্স হিসেবে রোগীকে একটু ভালো করে তুলে দিচ্ছেন বিছানায় তার মানে ছবিটা আমাদের যেটা বলে সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন যে জিলের মতন কত মানুষ কত লক্ষ লক্ষ মানুষ একটা ছবিকে বিশ্বাসযোগ্যতা দেওয়ার জন্য একটা দৃশ্যকে চমৎকার করে তোলার জন্য অসম্ভব ভালোভাবে নিজের কাজটা করে চলেছেন এটা জেনে যে তিনি কোনো স্বীকৃতি পাবেন না আনক্রেডিটেড আনঅ্যাপ্রিসিয়েটেড থেকে যাবেন কোনো সমাদর পাবেন না কোনো পরিচিতি পাবেন না ছবিটার নাম হবে নায়ক বা নায়িকার বা অন্য কারোর কিন্তু তার নাম কোনোদিনই হবে না তারা যখন বাড়িতে গিয়ে স্বামীকে বা সন্তানকে বা স্ত্রীকে বা বাবাকে বলে ওই ছবিটা আমি আছি তারা দেখতে গেছে তারা এই রে ও তো আছে উত্তম আর সুচিত্রা তুই ওইখানে আউট অফ ফোকাসে বলছে নেমন্তন্ন বাড়িতে লুচি খাচ্ছিস কিংবা সবাই মিলে গান শুনতে গেছে ভিড়ের মধ্যে তাও আমি বলে দেখতে পেলাম বাঁ দিকে পেছনে আছিস এটা কি এটা থাকা হলো একটা অভিনয়ের মতো অভিনয় কর তাদের নিশ্চয়ই অনেকটা সাজ জাগে কিন্তু তারা তো তা করেন না তারা এটা মেনে নেন যে তারা এক্সট্রা কিন্তু তাতে তাদের কাজের মানে কোনো রকম খান্তি হয় না এটা সিনেমার ক্ষেত্রে তো বটেই পৃথিবীর সব ক্ষেত্রেই নিশ্চয়ই সত্যি কারণ অমুক ব্রিজটা কে গড়েছে কেউ জানে তাজমহল কে গড়েছে সে শ্রমিকের নাম কেউ জানে হ্যাঁ কে বরাত দিয়েছে কে নকশা করেছে তার নামটা হয়তো জানতে পারে জানা সম্ভব না এত শ্রমিকের নাম কে মুখস্থ রাখতো বা উচিত হয়তো নয় কারণ সত্যি বলতে কি সব কাজেরই কোনো একটা প্রাধান্য আছে আর কিছু কিছু মানুষ এমন কাজ করে চলেছেন যা জরুরি কিন্তু অপ্রধান সকলে সমান নাম হতে পারে না একটা সিনেমা যখন নাম করে কার নাম হয় পরিচালকের নাম হয় জোর ক্যামেরাম্যানের নাম হয় চিত্রনাট্যকারের নাম কেউ জানে না সম্পাদকের নাম কেউ জানে না সঙ্গীত নির্দেশকের নাম হয় আর যিনি ট্রলি ঠেলেছেন যিনি স্পট বয়ের কাজ করেছেন না ওহার প্রশ্নই ওঠে না পরিচালক আদিক্ষেতে করে বলেন এ ছবি আমরা সকলে মিলে করেছি কিন্তু আসলে তো আমরা সে কথাটা ভাবি না আবার দেখুন সপ্তপদী এত নাম করা ছবি তার পরিচালকের নামটা অব্দি আমরা আর্ধেকে মনে রাখি না একটি উত্তম ছবি সাউন্ড অব মিউজিক তার গান সারা পৃথিবী জয় করেছে এমন বোধ পৃথিবীতে কেউ নেই যে সাউন্ড অফ মিউজিকের গান কখনও গুনগুন করেনি এবং উচ্ছ্বসিত হয়ে ওঠেনি কে লিখেছেন সেই গান কে সুর দিয়েছেন সেই গান আমরা জানি জানি না যারা কাজগুলো করেছেন তারা জানতেন যে গানটা বিখ্যাত হবে তিনি বিখ্যাত হবেন না কিন্তু কাজটা মন দিয়ে করে গেছেন এরকম ব্যাপার দেখুন মহাভারতে কত মানুষ নিজের লেখা নিজের ধারণা নিজের দর্শন একটা গল্প যোগ করে দিয়ে চলে গেছেন একবার নিজের নামটা ঢোকারনি তারা জানেন যে এই গোটা জিনিসটা ব্যাসদেবের নামেই কীর্তিত হবে আমি যা কিছু ভালো করছি সেটা যদি পরিচিতি পায় তাহলে ব্যাস ব্যাসদেবের নাম হবে আমার নয় জেনে নিরভিমানে কাজটা করে দিয়ে গেছেন তারা মনে করেছেন আমার কথাটা থাক আমার ভাবনাটা থাক আমার নামটা থাকলো কি না সেটা প্রধান নয় এই প্রেক্ষিতেই এই যে উত্তর কাশিতে এরকম একটা টানেল ধসে পড়লো এরকম একটা উদ্ধার কার্য হল সেখানে যারা র্যাট মাইনার ইঁদুর খনক যারা প্রায় রেকর্ড সময়ে ওইভাবে কাজ করে লোকগুলোকে শেষ পর্যায়ে উদ্ধার করলেন নিয়ম অনুযায়ী তাদের কোনো নাম হওয়ার কথা না শ্রমিক বাড়ি চলে যাবে মন্ত্রী শান্তির নাম হবে বলা হবে হ্যাঁ আমাদের প্রশাসন এই লোকগুলোকে উদ্ধার করেছে কিন্তু আজকে এতগুলো টিভি চ্যানেল হয়েছে এত রকমভাবে সংবাদ পরিবেশন করছে বলেই হোক অথবা কোনো এক রকমের পলিটিক্যাল কারেক্টনেস এই সমাজের মধ্যে এসেছে বলেই হোক তাদের কিন্তু নাম করা হচ্ছে মানে প্রত্যেকে নাম হয়তো কেউ মুখস্থ করছে না কিন্তু তাদের সম্মান জানানো হচ্ছে তাদের দেখানো হচ্ছে তাদের ছবি দেওয়া হচ্ছে বিজ্ঞাপনে তাদের প্রতি সম্মান জানানো হচ্ছে এটা একটা বিরাট ব্যাপার যে দুজন ফোরম্যান ওই আটকা পড়ে থাকা শ্রমিকদের মনোবল বাড়াতে সাহায্য করেছিলেন তারা বলেছিলেন যে রকম ভয় পেও না তারা অনেক রকম খেলা তৈরি করেছিলেন কেউ চলে এবার চোর পুলিশ খেলি রাজামন্ত্রী খেলি কখনো কখনো এমনকি ক্রিকেট খেলার ব্যবস্থা করা হয়েছে সেই দুজন ফোরম্যানের আলাদা করে সাক্ষাৎকার নেওয়া হচ্ছে তাদের মধ্যে একজন সাবা আহমেদ তা সাবা আহমেদ বলেছেন ভয়টা উনি কাটালেন কী করে একটা লাইন তাকে প্রেরণা দিয়েছে সেটা হচ্ছে ডারকে আগে জিত হয় এখন দেখুন সাধারণত যেসব লাইন আমাদের মৃত্যু থেকে জীবনের দিকে নিয়ে যায় বড় বড় মানুষের কাব্যে লেখা থাকে বড় বড় মানুষের উপন্যাসে লেখা থাকে কিন্তু এটা বিজ্ঞাপনের লাইন একটা মানুষকে এতখানি প্রাণিত করতে পারে যে না আমার ভয় পেলে চলবে না আমি আমার সহশ্রমিকদের মনোবল বাড়ানোর জন্য নিজের ভয়কে অতিক্রম করতে বাধ্য এটা প্রায় ভাবা যায় না এবং এই সূত্রে আমরা ভাবতে পারি যে কত অসামান্য বিজ্ঞাপন আমরা জীবনে দেখেছি কত বিজ্ঞাপন আমাদের বিভিন্ন কথাবার্তা প্রবাদ প্রবচনের মধ্যে ঢুকে গেছে তার লাইন আমরা প্রায় উদ্ধৃত করে থাকি তার গান আমরা প্রায় গুনগুন করে থাকি কিন্তু কে জিঙ্গিলটা সুর দিয়েছেন কে জিঙ্গলটা লিখেছেন কে বিজ্ঞাপনের স্লোগানটা লিখেছেন কে বিজ্ঞাপনের ছবিটা বানিয়েছেন পরিচালনা করেছেন আমরা তো জানি না এবং তারা এই পুরো ব্যাপারটা জানেন যারা বিজ্ঞাপন তৈরি করছেন যে আমার নামটা শেষকালে ফুটেও উঠবে না তৎসত্ত্বেও তারা পূর্ণ নিষ্ঠা নিয়ে কাজটা করে যাচ্ছেন তাই মানুষের হাজারটা দোষ আছে কিন্তু তার মধ্যে কিছু কিছু যে গুণ অসম্ভব উজ্জ্বল হয়ে ঝিকিয়ে ওঠে তার মধ্যে একটা হলো যে মানুষ জানেন যে তিনি আনক্রেডিটেড থাকবেন সে মানুষও কাজে ফাঁকি দেন না